বিশেষজ্ঞরা বলছেন, ব্রহ্মপুত্র, গঙ্গা, তিস্তার আকাশে মেঘ কমে যাওয়ায় বৃষ্টির আশঙ্কা কমে গেছে। আর বৃষ্টি না হলে আগামী 7 থেকে 10 দিনের মধ্যে দেশের উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও উন্নতি হতে পারে। তো এবার আমরা দেখতেছি যে একই সাথে কিন্তু 3টা বেসিনেই মোটামুটি বৃষ্টিপাত আরম্ভ হয়েছে এবং পানি বাড়া আরম্ভ হয়েছে। তবে সৌভাগ্যবশত আপনার গাঞ্জেস বেসিনের পানির যে ফ্লোটা, সেটার যে আপনার যে টাইমটা, সেটা কিন্তু ব্রহ্মপুত্রের বেসিনের সাথে সিঙ্ক্রোনাইজ করেনি। যদি একই সাথে হতো তাহলে কিন্তু বন্যাটা আরও বড় ধরনের হতো। তো দেখা যাচ্ছে যে এখনও কিন্তু এখন যখন আমরা দেখতেছি যে এখন ব্রহ্মপুত্রের বেসিনে কিন্তু পানি কমার দিকে এবং তিস্তা বেসিনে কিন্তু অনেক কমে গেছে। বিশেষজ্ঞদের এই আশার বাণীর মধ্যেই গাইবান্ধা সহ উত্তরাঞ্চলের বেশ কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির আবারও অবনতি হয়েছে। বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে গাইবান্ধার আরও 2টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। রঘুনাথপুরে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ধস দেখা দিয়েছে। 7 উপজেলার 3 লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। স্থগিত করা হয়েছে 258টি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় সাময়িক পরীক্ষা। বাড়িঘর খুব একদম ডুবে গেছে, আন্না বান্নার কোনো ব্যবস্থা নেই, খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নেই, মনে হয় ঘুরে পড়ে গেলেই মরে যাবে এরকম পরিস্থিতি। এখানে কোনো প্রাণ সামগ্রী কিচ্ছু নেই স্যার। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা সহ 16টি নদ নদীর পানি কমতে শুরু করায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে টানা 7 দিন ধরে পানিতে আটকে থাকায় খাদ্য সংকটে দুর্ভোগ কমেনি বানভাসীদের। এখনও বন্ধ রয়েছে 5 শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান। নেত্রকোনায় কংস নদীর পানি এখনও বিপদসীমার উপরে। বন্যা কবলিত এলাকায় দেখা দিয়েছে খাবার ও নিরাপদ পানির সংকট। জামালপুরের সরিষাবাড়ি, মেলান্দহ, বকশীগঞ্জ ও সদর উপজেলার নতুন নতুন এলাকা প্লাবিত হয়ে পড়ছে। তারাকান্দি, ভুয়াপুর সড়ক বাঁধের ভাঙা অংশ দিয়ে পানি ঢুকছে সরিষাবাড়িতে। 7 উপজেলায় বন্ধ রয়েছে 1,030টি শিক্ষা প্রতিষ্ঠান। বন্যার পানি আমাদের বাড়ি ঘর তলায় গেছে গা, চলাফেরার অসুবিধা, খাওয়া দাওয়ার অসুবিধা, খেত খোলা তলায় গেছে গা, হাট বাজার বন্ধ, ট্রেন যোগাযোগ বন্ধ, ট্রেনের লাইনের উপর দিয়ে পানি। দিনাজপুরে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও বেড়েছে বানভাসী মানুষের দুর্ভোগ। সরকারি বেসরকারি ত্রাণ মিললেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। স্থানীয় প্রশাসন 125টি স্বাস্থ্য ক্যাম্প খুলেছে। 268টি প্রাথমিক বিদ্যালয় ও 167টি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। অধিকাংশ সড়ক ও মহাসড়ক পানিতে তলিয়ে যাওয়ায় ঢাকার সাথে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। রেললাইন ডুবে যাওয়ায় 6 দিন ধরে বিচ্ছিন্ন রয়েছে পার্বতীপুর পঞ্চগড় রেল যোগাযোগ। পানিটা নেমে গেলে আমরা ক্ষয়ক্ষতি নিরূপণ করে আমরা কৃষকদের সহজভাবে আমরা বিভিন্ন উপকরণ, কৃষি উপকরণ আমরা দেব, এটা আমাদের পরিকল্পনা আছে। নওগাঁয় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ছোট যমুনা নদীর বাঁধ আর আত্রাই নদীর বাঁধ ভেঙে নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। এসব এলাকার প্রায় 2,50,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। রংপুরে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তিস্তা, ঘাগট, যমুনাশ্বরী নদীর পানি কমলেও পানিবন্দী মানুষের দুর্ভোগ কমেনি। বানভাসীরা উঁচু বাঁধ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় নিয়েছে। সিরাজগঞ্জেও যমুনা নদীর পানি কমতে শুরু করলেও বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। জেলার 56টি ইউনিয়নের প্রায় 3,00,000 মানুষ এখনও পানিবন্দী। সকাল 8টা থেকে পানির মধ্যে নামায়, এখন পর্যন্ত পানিভাবে একভাবে কাজ করছে। বাড়ির আসবাবপত্র সব পানির মধ্যে তলিয়ে গেছে, গরু ভাসুর টানাটানি। মৌসুমী সুলতানা, চ্যানেল আই।